আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, একেবারে নিশ্চিত করে বলতে পারি যে এই মুহূর্তে আর্জেন্টাইন ফ্যানদের মনের মধ্যে একটা প্রশ্ন বারবার করে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে রাউন্ড অফ সিক্সটিনে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনা খেলবে, অস্ট্রেলিয়া দল হিসেবে কেমন, কোন কোন জায়গা থেকে আর্জেন্টিনার জন্য কিছুটা হলেও চ্যালেঞ্জিং হতে পারে এবং ওভারঅল এখানে ইকুয়েশনটা কেমন, কমপ্লেক্সিটিটা কেমন। আজকের এই ভিডিওতে মূলত সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, তবে তার আগে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট আর্জেন্টিনার ফুটবলকে কেন্দ্র করে জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে একটা শঙ্কার কারণ আছে, আনহেল ডিমারিয়া নাকি তার লেফট থাইতে একটু চোট পেয়েছেন, এখন পর্যন্ত সিরিয়াস কোনো কিছু বলা হচ্ছে না, তবে মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর বলা যাবে, যদিও টিম বলছে যে এটা সিরিয়াস কোনো কিছু হওয়ার কথা নয়, আমরা সেটাই আশা করব। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়া সম্পর্কে কিন্তু লিওনেল স্কালোনি এবং লিওনেল মেসি কথা বলেছেন, অর্থাৎ কোচ এবং ক্যাপ্টেন কথা বলে ফেলেছেন, এবং স্কালোনি যে জিনিসটা বলেছেন প্রেস কনফারেন্সে এসে সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় একটা পয়েন্ট হতে পারে। স্কালোনি রীতিমতো খুব জেরেছেন এবং ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন যে আর্জেন্টিনা এই গ্রুপটাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, নভেম্বর 30 কিংবা ডিসেম্বর 1 তারা একটা ম্যাচ খেলে পরবর্তীতে ডিসেম্বর 3 বা 4 তারিখে একটা ম্যাচ খেলবে, মাঝখানে মাত্র 2 দিনের গ্যাপ। এবং লিওনেল স্কালোনি একেবারে স্পষ্ট ভাষায় বলেছেন, আমি বুঝতে পারছি না যে আমরা এই গ্রুপটাতে চ্যাম্পিয়ন হলাম, তারপরও কীভাবে আমরা রানার আপ হওয়া দলের চেয়েও কম সময় পাচ্ছি প্রস্তুতির জন্য, মাত্র 2 দিনের ব্যবধান আছে, একদিন প্লেয়ারদের রিকভারি করতে চলে যাবে, একদিন রিকভারি শেষে পরবর্তী দিনে আমাদের পরবর্তী ম্যাচের প্ল্যান করতে হবে। এভাবে কেন ফিক্সচারটা করা হয়েছে আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। অর্থাৎ স্কালোনির চিন্তাভাবনায় এ মুহূর্তে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের চেয়েও তার নিজের দলের প্লেয়াররা এত বড় একটা ম্যাচ খেলার শারীরিক ধকল কাটিয়ে ফ্রেশ হয়ে উঠতে পারবেন কিনা, যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস কিংবা চিন্তা করার সময় পাওয়া যাবে কিনা অস্ট্রেলিয়াকে নিয়ে, সেটা এই মুহূর্তে স্কালোনির জন্য অনেক বেশি করে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এটা অবশ্যই ভাইটাল একটা পয়েন্ট। লিওনেল মেসি একেবারে স্পষ্টত বলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষেও তিনি সহজ কোনো ম্যাচ আশা করছেন না, তার মতে বিশ্বকাপের এই স্টেজে এসে সব সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, প্রথম ম্যাচের হারের অভিজ্ঞতা থেকে নাকি আর্জেন্টিনা এটা খুব ভালোভাবে শিখেছে, তাই লিও মেসিও আশা করছেন কঠিন একটা ম্যাচ হবে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার যিনি কিনা এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করলেন, তিনি বললেন 2020 সালে অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনা অনূর্ধ্ব 23 দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন, সে ম্যাচটা আর্জেন্টিনা 2-0 গোলে হেরেছিল, অর্থাৎ অস্ট্রেলিয়াকে সহজভাবে তিনিও নিচ্ছেন না, এই জিনিসটা কিন্তু ইঙ্গিত দিয়ে রাখলেন। এত কথা বলার একটাই কারণ, এজের প্রতিপক্ষকে হালকাভাবে না নেওয়া এটাই এই মুহূর্তে প্রস্তুতির সবচেয়ে ভালো শুরুটা হতে পারে, কারণ ওই যে সৌদি আরবের বিপক্ষে ম্যাচে সকলের কিন্তু শিক্ষাটা হয়ে গিয়েছে। এরপর যদি টিম অস্ট্রেলিয়ার প্রসঙ্গে আসি, তাহলে অস্ট্রেলিয়া যে অনেক বেশি শক্তিশালী দল সে জিনিসটা আমি বলবো না, তবে এই অস্ট্রেলিয়া কিন্তু সে ডেনমার্ককে হারিয়েছে, যে ডেনিশদেরকে কেন্দ্র করে অনেক অনেক পজিটিভ কথা কিন্তু বলা হচ্ছিল এই মুহূর্তে ESPN থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সাইট কিংবা তাদের ইউটিউব চ্যানেলে যদি আপনারা ফুটবল বিশ্লেষকদের আলোচনা দেখেন, সেখানে দেখতে পারবেন যে অনেক অনেক খ্যাতিনামা ফুটবল বিশ্লেষক ড্যানিশদেরকে নিয়ে, অর্থাৎ ডেনমার্ককে নিয়ে অনেক পজিটিভ আশা করছিলেন, সে জিনিসটা হয়নি, অস্ট্রেলিয়া সে জিনিসটা করতে দেয়নি, তাই অস্ট্রেলিয়াকে হালকাভাবে নেওয়ার কোনো যে কারণে সেটা এখানে প্রুভ হয়। তারা কিন্তু খুবই শক্তিশালী একটা প্রতিপক্ষকে তাদের মানের তুলনায় যারা অনেক শক্তিশালী ছিল তাদেরকে হারিয়ে নকআউট স্টেজে এসেছে। অস্ট্রেলিয়ার খেলা অনেক দেখেছি সেটা বলবো না, তবে ডেনমার্কের বিপক্ষে ম্যাচটা দেখে যেটা বুঝেছি, ঘুরে ফিরে আর্জেন্টিনাকে সেই লো ব্লক ডিফেন্সের মোকাবেলা করতে হবে, অর্থাৎ আরও একটা দল যারা কিনা ডিফেন্সিভলি আর্জেন্টিনাকে আটকাতে চাইবে, এই জিনিসটাই মনে হচ্ছে। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের পুরো সময় ধরে প্রায় 4-4-1-1 ফরমেশন দেখেছি, ফরওয়ার্ড লাইনআপে একজন লোন স্ট্রাইকার, তার পেছনে একজন প্লেমেকারকে রেখে বাকি 4 জনের ডিফেন্স লাইন, তার সামনে মিডফিল্ডারদের ডিফেন্সিভ মেন্টালিটি, এটাই অস্ট্রেলিয়াকে দেখে মনে হয়েছে। অর্থাৎ পুলিশদের বিপক্ষে আর্জেন্টিনা যে ধরনের চ্যালেঞ্জ পেয়েছে, মেক্সিকোর বিপক্ষে যে চ্যালেঞ্জ পেয়েছে, সে ধরনের চ্যালেঞ্জই হয়তোবা এই ম্যাচে অপেক্ষা করছে। লিওনেল মেসিদেরকে সেন্ট্রালে লো ব্লক ডিফেন্সের মাধ্যমে ন্যারো ডিফেন্ডিং করে আটকাতে চাইবে অস্ট্রেলিয়া, এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে ধারণাটা এমনই লাগছে। তাই আর্জেন্টিনা সিমিলার টাইপ অফ চ্যালেঞ্জ কিন্তু আশা করতে পারে যেটা মেক্সিকো কিংবা সর্বশেষ পোল্যান্ডের বিপক্ষে তারা ফেস করেছিল। বেশ কয়েকটা প্লেয়ারের কথা বলবো, গোলকিপার হিসেবে রায়ান খুব ভালো ফর্মে আছেন, ডিফেন্সের শাউটার ভালো পারফরমেন্স দিচ্ছেন, এই ক্লাবটাতে এমন কয়েকজন ফুটবলার রয়েছেন যারা কিন্তু পরিচিত ক্লাবে খেলেন, যেমন মিডফিল্ডে অ্যারন মোই এমন একজন প্লেয়ার যিনি কিনা মূলত ডিস্ট্রিবিউটরের রোল পালন করবেন, অর্থাৎ বলটা তার মাধ্যমে অনেক বেশি করে মুভমেন্ট করানোর চেষ্টা করবে এই অস্ট্রেলিয়া মিডফিল্ডে। মিডফিল্ডের রাইট সাইডে লেকি আছেন যিনি কিনা সর্বশেষ ম্যাচে গোল করে দলকে নকআউট স্টেজে তুলে ধরেছেন, তার দিকেও চোখ রাখতে হবে। ফরওয়ার্ড লাইন আপের কথা যদি আসে, প্লেমেকার হিসেবে ম্যাগরি যিনি কিনা ইংলিশ ক্লাব মিডলসব্রোতে খেলেন, তার দিকে নজর রাখতে হবে। ম্যাগরির মধ্যে অ্যাটাকিং ট্রানজিশনে ভালো করার একটা টেন্ডেন্সি দেখেছি, ফরওয়ার্ড লাইনআপে ডিউকের দিকেও কিন্তু নজর রাখতে হচ্ছে, সুযোগ পেলে তিনিও কিন্তু ফিনিশ করে আসতে পারেন। তবে আমার কাছে ঘুরে ফিরে সেই জিনিসটাই মনে হচ্ছে যে ম্যাগরি এবং ডিউককে একপাশে সরিয়ে রেখে বাকি 8 জন মিলে কিন্তু ডিফেন্ড করার চেষ্টা করবে এবং আস্তে আস্তে সুযোগ পেলে হয়তোবা আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করবে। ম্যান বাই ম্যান মার্কিং আমরা হয়তোবা দেখবো, লিওনেল মেসিকে আরও একবার হেভিলি মার্ক দেখবো,
পজিশনটা হয়তোবা আর্জেন্টিনার কাছে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ আর্জেন্টিনার পায়ে বল রেখে তারা ডিফেন্ড করার চেষ্টা করবে এবং কাউন্টার অ্যাটাকে উঠে লেকি, আরভাইন, ম্যাগরি, ডিউক এদের পেস এবং এক্সেলারেশন কাজে লাগিয়ে তারা হয়তোবা কিছু একটা করার চেষ্টা করবে, এরিয়ালও আর্জেন্টিনার জন্য থ্রেট ক্রিয়েট করার চেষ্টা করবে। তাই পোল্যান্ডের বিপক্ষে যে ধরনের পারফরমেন্স দেখেছি সেই পারফরমেন্সের থেকে ভিন্ন কোনো কিছু আমি আশা করছি না। তবে ওই যে লিওনেল স্কালোনি শুরুতে বললেন যে মাত্র 2 দিনের গ্যাপ আছে, এই গ্যাপটাতে আর্জেন্টাইন প্লেয়াররা কতটুকু সতেজ থাকবেন সেটার উপরে শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করবে। শক্তিমত্তার দিক থেকে আর্জেন্টিনা অবশ্যই অবশ্যই এগিয়ে, তবে বিশ্বকাপের নকআউট স্টেজে সত্যিকার অর্থে ছোট দল বলে কোনো কিছু নেই, এটাই এই মুহূর্তে চিন্তার একটা কারণ হতে পারে। তবে যে পারফরমেন্সটা আর্জেন্টিনা বিশেষ করে মিডফিল্ডে দিয়েছে পোল্যান্ডের বিপক্ষে সেটা যদি অব্যাহত রাখা যায় তাহলে এ ম্যাচও পজিটিভ অনেক কিছু বলার সুযোগ থাকবে। ফেভারিট হিসেবে যে আর্জেন্টিনা শুরু করবে সেটা তো একেবারে নিশ্চিত। টিম আর্জেন্টিনাকে ঘিরে এ ধরনের আপডেট পেতে অবশ্যই ফুটবল ফ্যাগের সঙ্গেই থাকবেন।